السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الذي واحد في ذاته وصفاته وأفعاله لا شكل له ولا صورة له لا مثل له ولا ضد له ولا ند له والصلاة والسلام علي سيد الانس والجان نبينا وحبيبنا وحبيب الرحمن محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه الكرام اما بعد فقد قال الله تعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العظيم فقال تعالى إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

سيدنا مولانا محمد اك محمد محبتي اللهم صل على سيدنا مولانا محمد معاذ آل سيدنا مولانا محمد بڑی سنی جمعر ادوگے آج کے تفسیر القرآن محفظ شمانی تو شبابتی جناب الہاج محمد روح الامین صاحب آج کے عمد مہمان جناب فضلت شیخ الشیخ عمر کہ جناب سید علی محمد و مولانا جناب اظہرسلام شوہ اسٹیجی تشیف رما عالام کے رام آمار بھائی رام پردن رام پارلی ہمارا بڑے آگے ہمیں سلام آگے دیئے چی خطبہ شروع کر آگے সুতরাং দ্বিতীয়বার সালাম দেওয়ার প্রয়োজন নেই প্রথমে জানাচ্ছি আজকের উত্তর এলাকার সুন্নি নবী পাকসালামের সর্বস্তরের আশেকদের মুবারকবাদ জানাচ্ছি মুরব্বীদের মনে আছে আমার এই মসজিদের নাম আমি দিয়েছিলাম তখন নিয়ে এবং আল্লাহ তালার তহিদ কে নিয়ে অনেক ধরনের ছিল অনেক আকিদা দিন আগে আমার তো মনে হয় যে এখন হয়তো মসজিদ অনেক চেঞ্জ হয়েছে মসজিদের মধ্যে চেঞ্জিং আসছে মুসল্লিদের সংখ্যা ইনশাআল্লাহ তালা আমাদের আজহার আসার পরে হয়তো আরও মুসল্লিদের সংখ্যা বেড়েছে আগামীতে আরও যেন মসজিদ ভিত্তিক অনেকগুলো কাজ আল্লাহ তালা আপনাদের দ্বারা নেন আমরা যেন মাঝে সাঝে এসে আপনাদেরকে সহযোগিতা করতে পারি সেই তফিক আল্লাহতলা যেন আমাদেরকে দান করেন সবাই বলি আমিন মোবারকবাদ জানাচ্ছি যারা দিন পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন বর্তমান জামানায় আমরা দেখতেছি তরুণরা কনসার্ট নিয়ে বেশি ব্যস্ত গান বাজনা নিয়ে বেশি ব্যস্ত এর মধ্যে আলহামদুলিল্লাহ তরুণরা এই মাহফিলের আয়োজন করেছে মসজিদ কমিটি উত্তর এলাকার মুসল্লি এবং সকল তরুণদেরকে স্পেশালভাবে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা সকলের হায়াতের মধ্যে রেজকের মধ্যে আল্লাহ তালা অফুরন্ত বরকত যেন দান করেন সবাই বলি আমি আসলে বিগত এক সপ্তাহ থেকেই দিনাজপুরে আছি এটা খুব কম হয় যে এক সপ্তাহ কন্টিনিউ দিনাজপুরে থাকা খুব কম হয় কিন্তু কিছু অসুস্থতার কারণ এবং কিছু ব্যস্ততার কারণ দুই কারণেই দিনাজপুরে আছি আগামী কালকে শুধু আছি পরশু দিল্লিতে অনেক বড় কনফারেন্স আছে কলকাতাতে কলকাতা হয় আবার দিল্লিতে আল্লাহ তালা দরবারে দোয়া করুন আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং রাশিয়া থেকে বোখারা থেকে আজারবাইজান থেকে চায়না থেকে ফ্রান্স থেকে আরব থেকে বিভিন্ন দেশ থেকে ওখানে অলাম একাম যাচ্ছেন বাংলাদেশ থেকে আমি যাচ্ছি এবং ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ইনি চলে এসেছেন ছয় তারিখ এয়ার ইন্ডিয়াতে আমাদের সফ সকাল সন্ধ্যা রাত সাড়ে নয়টায় ঢাকা থেকে ছাড়বে কলকাতার উদ্দেশ্যে যাই হোক আল্লাহ তালা পুরো দুনিয়াতে যেন দিন প্রচার এখলাসের সাথে করার যেন তহফি দান করেন সবাই বলি আমি কোরআনে কেরিমের যে আয়তে করিমা তিলত করেছি মূল বক্তব্য এটাই নিয়ে হবে এবং বেশিক্ষণ আমি বক্তব্য দেব না কারণ শরীর ভালো না এরপরে আমাদের শেখ অমর আছেন ইনশাল্লা উনি খেতাবত করবেন উনি তকরির করবেন আমি যে করিমা যে সুরা আল হজারাত করেছি এটার ওপর আলোচনা করব কিন্তু তার আগে কিছুক্ষণের জন্য একটু নিজের যে গাফলতি আমাদের আমরা যে গাফেল হয়ে আছি এ বিষয়ে একটু আলোচনা করব তারপর ইনশাআল্লা তোরম হাতে নিয়ে তাস সিল করব আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে ارشاد করছেন কুল্লু নাফসিন দা এখাতুল আয়াতটা আয়াত আপনার শুনছেন তো একটু উত্তর দিন মহান আল্লাহ তালা মৃত্যুর স্বাদ হবে যে পৃথিবীতে একবার আসছে তাকে পৃথিবী ছেড়ে চিরকালের জন্য যেতেই হবে কারো কোনো দ্বিমত আছে জোরে বলুন দিমত আছে আমার আপনি অসুস্থ হলে কোথায় যান ডাক্তারের কাছে অসুস্থ হলে আমরা কোথায় যাই ডাক্তারের কাছে ডাক্তার ফিস নেবে কদিন আগে আমি আমার ভাগিনার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে গেলাম তো আমরা বেশ কয়েকজন ছিলাম ছয়শো টাকা ফিস এরপরে টেস্ট প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকার এই টেস্ট ওই টেস্ট আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার আপনাকে চেক আপ করার পরে বলে চিনি খাবে না কি বলে সুগার খাবে না চিনি খাবে না এখন আপনি বাসায় ফেরত আসে বেশি বেশি করে চিনি খান নাকি খাওয়াটা বন্ধ করে দেন একটু উত্তর দিন খাবারটা চিনি খাওয়াটা বন্ধ করে দেন কারণ আপনার বিশ্বাস যে ডাক্তার আমার শুভাকাঙ্ক্ষী আপনার মনে আছে যে ডাক্তার আমাকে খারাপ পরামর্শ দিতে পারে না আপনি এটাকে বিলিভ করেন বিশ্বাস করেন যে ডাক্তার আমাকে আমার স্বাস্থ্যের জন্য ভালো উপদেশ দিচ্ছে চিনি খাওয়াটা হালাল না হারাম জোরে বলেন চিনি খাওয়াটা হালাল ডাক্তার মানা করলো আপনাকে চিনি খাবে না আচ্ছা কি ডাক্তার এমনি মানা করলো নাকি পয়সা নিয়ে মানা করলো ফিস নিল কত ছয়শ ছয়শ টাকা ফিস নিল এরপরে বললো চিনি খাবে না আপনি চলে আসলেন বাসায় বললেন যে শুনো আমাকে আজ থেকে চা বানায় চায়ের মধ্যে চিনি দেবে না মিষ্টি জাতি কোনো জিনিস আমাকে মিষ্টি জাতীয় কোনো জিনিস দেবে না রসগোল্লা দেবে না কালাজাম দেবে না আমাকে এ ধরনের মিষ্টি কোনো জিনিস দেবে না আল্লাহ ওয়াইফ জিজ্ঞাসা করে কোথায় গেছিলে বলে ডাক্তারের কাছে গেলাম ঠিক আছে আমি আর তোমাকে দেব না ডাক্তার এর রুমে প্রবেশ করার আগে যদি বলে দেন যে আমার কাছে কিন্তু আমি কিন্তু এক পয়সা ফিস দেব না বলুন তো দেখি আপনাকে ডাক্তারের ওই রুমের মধ্যে ঢুকতে দেওয়া হবে একটু উত্তর দিন না ডাক্তারকে যদি আগে বলে দেন যে আমি আপনাকে ফিজ দেবো না এবার বলেন কি পরামর্শ দিচ্ছেন ডাক্তার বলবে সাইদ সরু আর রুগী কে আছে সিরিয়াল নাম্বার তেরো কি আছে তাকে নিয়ে এসে তোমার তো স্বরূপ রায় ঠিক কি না ভাইরা আমার আমার মা বোনেরাও ডাক্তার আপনার কাছে ফিস নিল এর পরে বললো হালাল একটা জিনিস এর বিষয়ে বলল এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিনি খাবে না মিষ্টি খাবে না তোমার সুগার হয়েছে তোমার কি হয়েছে ডায়াবেটিস হয়েছে চিনি জাতীয় কোনো জিনিস খাবে না মিষ্টি জাতীয় কোনো জিনিস খাবে না আপনি কালা বন্ধ করে দিলেন আল্লাহ একটু চিন্তা করে দেখুন আপনাকে কতটুকু করে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ফিস না নিয়ে নেয় এবার আসুন হাবিব যিনি কোনোদিন আমাদের কাছে ফিস নেননি আর কখনো নিবেন না ঠিক না যিনি দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় পরে আমাদের জন্য ক্রন্দন করেছিলেন সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হালাল জিনিস কে মানা করেন নি বললেন ও আমার উম্মতিরা শুনো শারাব পান করবে না শরাব হারাম না হালাল মদ চুয়ানি জোরে বলেন তাড়ি জোরে বলেন তাড়ি খুব আফসোস লাগে গোল গোল টুপি লাগায় আবার ওই বসে ওখানে তাড়ি খায় বলে না হৌদ আরে জোরে বলেন না ঠিক না আপনার চেহারায় দাড়ি থাকবে আপনি মসজিদে যাবেন ঠিক না আপনার মাথার ওপর টুপি থাকবে আপনি ইবাদত বন্দী করবেন কোরআন তিলাবত করবেন হাই হায় হায় ভাইরা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানা করলেন এই উম্মতি শুনে নাও মদ পান পান করবে করবে না না নেশা জাতীয় কোন দ্রব্য পান করবে না আল্লাহ এটা হারাম কি না হারাম হুজুর হারাম থেকে মানা করলে ফিসও নিলেন না টেস্ট করার নামে ওই কি বলে ওটাকে ডায়াগনোস সেন্টার বলে না ওখান থেকে কোন কমিশনও নিলেন না ঔষধ কোম্পানির কাছ থেকে কোন কোনো করলেন না ঠিক না বলে দিলেন হারাম খাবে না সুদ খাবে না ঘুষ খাবে না আয় হায় পয়সা নিয়ে ডাক্তার হালাল জিনিস মানা করে দিল চিনি খাবে না মানতে শুরু করে দিল কারণ ডাক্তার আমার স্বাস্থ্যের বিষয়ে খুব সচেতন ক্ষুদার কসম আমার ভাই আমি তোমাকে বলবো ডাক্তার তোমার স্বাস্থ্যের বিষয়ে যত সচেতন তার চেয়ে কোটি গুণ বেশি মদিনাওয়ালা তোমার আখরাতের বিষয়ে সচেতন আল্লাহ হুজুর کریم আলাইহিস সালাতু প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিস নেয় নাই বরং চৌহুতের ময়দানে নিজের দাদ শহীদ করালে কার জন্য অম্মথের জন্য উম্মতের জন্য ময়দানে পাথর খেলেন ডাক্তার তো एसी রুমে বসে আছে তোমাকে তোমার কত টাকা আছে তোমার কিডনি নষ্ট হয়েছে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করাবে রুগী দেখিনি আমরা এরকম কিডনি নষ্ট হয়ে গেছে ঘর বাড়ি ক্ষেত যা আছে সব বিক্রি করে দিচ্ছে আল্লাহ সেই ডাক্তারের কথা অনেকবার জুমার মসজিদে ইমাম সাহেব বলছেন সিগারেট খাইও না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তোমার ফুসফুসে নষ্ট হয়ে যাবে সিগারেট শুনতে শুনতে না ২৬ বছর হয়ে গেছে তাও খাচ্ছে কাশি হচ্ছিল কাশিতে রক্ত বের হলো ডাক্তারের কাছে গেল ডাক্তার চেক আপ করার পরে বলছে সিগারেট স্মোকিং করেন নাকি বলে হ্যাঁ এটা বাদ দিয়ে দেন নাহলে যে কোনো দিন মারা যাবেন বলে এখনই তোবা করতেছি আর খাবো না ঠিক কিনা এই উম্মত কত আশ্চর্যের বিষয় ওই ডাক্তারও কিন্তু কিয়ামতের দিনে ইয়া রাসূলুল্লাহ একটু শাফাত করুন না হলে আমার ডাক্তারই শেষ ঠিক কি না ভাই ওই ডাক্তার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে না ঠিক আয় হায় আমরা কোথায় আমরা ডাক্তারের কথাকে বেশি গুরুত্ব দিচ্ছি রাসূলুল্লাহর কথা ভুলে যাচ্ছি আমরা ডাক্তারের পরামর্শকে গুরুত্ব দিচ্ছি ভুলে রসুল ডাক্তারের কথাকে কাটায় কাটায় বাংতেছি রসুলের হাদিস কে ভুলে যাচ্ছি যার কারণেই আজ আমরা কদমে কদমে আমরা কদমে কদমে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এখন ফায়সালা আপনার উপর ছাড়লাম আপনার ওপর ছাড়লাম কি ফয়সালা আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন যার কলমা পড়েছেন তাকে নাকি ডাক্তারকে যার কলমা পড়েছেন অবশ্যই বলবেন যে হুজুর কার সাথে কার তুলনা করছেন কোথায় ডাক্তার কোথায় আমার হাবিব ভালো লেখাপড়া করলেই তো মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় যদি ভালো লেখাপড়া না করো মা বাবার পয়সা থাকলে প্রাইভেট কলেজে এমবিবিএস করতে পারে ঠিক না কিন্তু পাওয়া যাবে না যতই ব্রিলিয়েন্ট হও না কেন যতই টাকার অধিকারী হও না কেন নব্বুদ তো সেই পাবে যাকে আল্লাহ বেছে নেবেন নবুতার দরজা রসুরে কারিমে সনাত ও সলামের পরে বন্ধ হয়ে গেছে এই আমত পর্যন্ত আর খোলা হবে না আশ্চর্যের বিষয়ে আমরা ডাক্তারের কথাকে বেশি আমি আমি দেখছি এবার বেশি বেশি দিনের কথা না এবার আমার ওই ইসলামী হসপিটালে একজনের অবস্থা করুন করুন অবস্থা সবাই বলতেছে সিজার করে নেওয়ার জন্য সিজার করে নাও নাহলে রুবি বাঁচানো মুশকিল ডাক্তারও দৌড় দিয়ে সে বলতেছে যে রুগী বাঁচানো যাচ্ছে না ডাক্তারদের শেষ মেডিকেল সায়েন্স বলে যে আমরা আমাদের যা কিছু করার করে নেই কিন্তু ঠিক করার ক্ষমতা আমাদের নাই যার হাতে পাওয়ার আছে যার কাছে পাওয়ার আছে তিনি ঠিক করতে পারেন সোহান বাইরে আমার আসুন তাহলে প্রতিজ্ঞা করি কল্লোনাথ সেন রা এ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহ তালয়ের সাধ করছেন কল্লনাথ সেন রা এ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ আমার তরুণেরা যখন তরুণকে বলা হয় নামাজ পড়ার জন্য বলে এখন তো ফুর্তি করার সময় আরো একটু বয়স হয়ে যাক তখন দাড়ি টুপি রেখে নামাজ পড়ব বলে কিনা জোরে বলেন বলে কিনা ওই তরুণদেরকে জিজ্ঞাসা করতে চাই মায়ের পেটে কি নবজাত শিশুকে মৃত্যুবরণ করতে দেখো নাই গর্ভবতী মায়ের পেটের ভিতরেই বাচ্চা মারা গেছে এরকম ঘটনা হয় না দুনিয়াতে আসলো নিঃশ্বাস নিল সাথে সাথে মারা গেল হয় না এরকম একদিন ছিল এক ঘন্টা ছিল এক মাস ছিল এক বছর ছিল তারপরে মারা গেছে হয় না এরকম ইন্ডিয়াতে কাজই ইন্ডিয়াতে একজন বক্তা ছিলেন বক্তব্য দিতে দিতে স্টেজে মারা গেছে বাংলাদেশে অনেক মানুষ শেষদার মধ্যে আছে হার্ট অ্যাট্যাক করছে ঠিক না কেউ দাঁড়িয়ে আছে হঠাৎ করে হার্ট অ্যাটেক করে মারা গেল এখন যে মনে করছে যে আমি আর একটু বয়স হোক ষাট সত্তর বছর তারপর নামাজ শুরু করবো কি বোকামি করছে না ঠিক আছে জোরে বলেন ঠিক আছে না বোকামি করতেছে বোকামি করতেছে এই জন্য অসুন মৃত্যুকে কাছে মনে করি আপনার চোখের সামনে আপনার কলেজের টুকরা যে আপনাকে বাবা বলে সে আপনার চোখের সামনে চলে যাচ্ছে কিছুই করতে পারছেন না আপনার চোখের সামনে আপনার মা চলে যাচ্ছে আপনি দেখে আছেন কিছু করতে পারছেন না ডাক্তার সাহেব বাঁচান যত টাকা লাগবে খরচ করবো বাঁচান ডাক্তার সাহেব বলে আমি কিছু করতে পারবো না চোখের সামনে বাবা চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে কিছু করার নেই এখন আপনাকে বলবো মৌধকে যে ব্যক্তি মৃত্যুকে যে ব্যক্তি কাছে মনে করে যে মৃত্যুকে কাছে মনে করে সেই কামেয়াব সে পার থেকে বাঁচে থেকে বাঁচে আর যে মৃত্যুকে দূরে মনে করে সে দুনিয়ার পাপের মধ্যে লিপ্ত থাকে এই জন্য মৃত্যুকে কাছে মনে করুন বিশেষ করে খাদ্যের মধ্যে আমাদের এত ভেজা এত ভেজা চাল যেটা খাচ্ছেন এটাতে ইউরিয়া মিক্স ঠিক কিনা পলিশ দিচ্ছে আপনি ভেজাল ছাড়া এই জন্য হার্ট অ্যাটেক বেশি হচ্ছে এই জন্য ব্রেন টিউমার বেশি হচ্ছে এই জন্য ব্লক বেশি হচ্ছে হার্ট ব্লক বেশি হচ্ছে মানুষ দ্রুত মারা যাচ্ছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে রসুল করিম আলহ সালাম অনেক বড় হেকিম এত বড় ডাক্তার পৃথিবীতে আসে নাই কিয়ামত পর্যন্ত আসতে পারবেন এত বড় ডাক্তার আর আসবে না সেই রসুল সাল্লাহ আলী সাল্লাম কম খেতে বলেছেন বলছেন তোমার পেটকে তিন ভাগে বিভক্ত করুন পারলে এক ভাগ খাও দু ভাগ খালি রাখো আর যদি না পারো দু ভাগ খাও এক ভাগ খালি রাখো এই যে ভাগটা খালি থাকবে তিয়ামতের দিনে আল্লাহ তালা তার নূর দিয়ে তোমার পেট ভরণ করবেন আপনি দেখেন ম্যাক্সিমাম মানুষকে দেখি দাওয়াতের পরে পেট ভরে গরুর গোস্ত এক দেড় কেজি খায় আসছে প্রেশার হাই হয়েছে মারা গেছে দেখেন নাই আপনি তো অনেক দেখছেন আমাদের সুতরাং বেশি খাইলে মারা যায় কম খেলে মারা যায় না খুব কম খেলে দুর্বল হয় মারা যায় না কিন্তু বেশি খেলে মারা যায় ব্যা আমার আসুন মৃত্যুকে কাছে মনে করি এবং প্রস্তুতি নেই অনুচি বিলম্বে আমি যে জানাজাতে শরিক হলাম অনুচি বিলম্বে সেই সময় আসতেছে আমার লাশ ওখানে থাকবে মানুষ আমার নামাজে জানাজা পড়বে আমাকে মাটির নিচে দাফন করা হবে কোন বিছানা থাকবে না কোন বালিশ থাকবে না আমাকে বিনা আলো বিনা বাতাস ওয়ালা ঘরের মধ্যে রেখে দেওয়া হবে সুতরাং প্রস্তুতি নেই আমরা ঠিক আছে একটু দুরুশের পুরন আল্লাহ সল্লে আলা সঈদেনা মৌলানা মোহাম্মদ ওয়ালি সঈদেনা মৌলানা মোহাম্মদ

সমস্ত দেশের রাজা রাজ দরবারে কিভাবে প্রবেশ করতে হয় কে শিক্ষা দেয় উজির কে শিক্ষা দেয় উজির শিক্ষা দেয় এভাবে বলবে জানা জাহাপানা বলবে এভাবে যাবে ঠিকই না আর আজকে কোরআনে করিম থেকে আপনাকে আমি শোনাচ্ছি أمر الله تار حبيب عليه الصلاة والسلام قطب كتب الشي محبط كرين كتب الشي بهلا أمر الله طلع كرشين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله أن الله سميع عليم إيمان دارنا তোমরা তোমাদের কোন কাজে কোন কর্মে আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হবে না জোরে বলুন কি বুঝলেন হে তোমরা তোমাদের কোন কাজে কোন কর্মে আল্লাহ এবং তার রসুলের আগে হবে না আল্লাহ এবং তার রসুলের আগে যাবে না প্রশ্ন আমার আল্লাহ তালার আগে কেউ যাইতে পারে কল্পনাও করা যায় না

রসুল আগে যাওয়া এটা বোঝা যায় কিন্তু আল্লাহ তারার আগে যাওয়া এটা তো বোঝা যায় না ঠিক কি না এই আয়তের তসসির করতে গিয়ে মুফিন কেন বলতেছেন সোনো নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ ঈদ উল ফিতরের এক মাস পূর্বে কি হবে রমাদানুল মুবারক কি হবে রমাদানুল মুবারকের চাঁদ দেখতেন এরপরে কাল থেকে তোমরা রোজা রাখবে জোরে বলুন সাহাবারা পরে রোজা রাখতেন একবার এমন হলো আমার নবী ঘোষণা দেন নাই কিছু সংখ্যক সাহাবি চাঁদ দেখলেন নবীর ঘোষণা দেবার আগে নিজে নিজে গিয়ে রোজা রাখতে শুরু করলেন আল্লাহ সুভায় নাহুয়া তা আলা সাথে সাথে জিবরি লেমিনকে পাঠালেন সাথে সাথে জিবরি লেমিনকে পাঠালেন এই জিবরীল এই আয়তটা নিয়ে যাও ইয়া ইয়ো আল্লা দিন আ মানুহ হে ইমানদার লা তু কদ্দিমু বৈ না ইয়া দাইল্লা আল্লাহ এবং তার রসুলের আগে যাবে না আমার রসুল এখন ঘোষণা দেয়নি রোজা রাখতে শুরু করলে আচ্ছা বলুন তো রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এরপরে আমার রসুল ঘোষণা দেন নাই আমার রসুলকে তাবাক্কা করো নাই আমার রসুলের অনুমতির অপেক্ষা করো নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরেক মুফাসসিরি আরেক মুফাসির এই আয়তে করিম আর করতেছেন ঈদ উল আজহার নামাজ আমার নবীর পিছনে সাহাবাই কেরাম পাঠ করতে ঈদের নামাজ পড়তেন ঈদের নামাজ পড়ার পর কোন উত্তর দিন ঈদ উল আজহার নামাজ নবী করিম আলী সালাতামের পিছনে পড়তেন পড়ার পরে সবাই নবীজির সাথে নবীজির ঘরে যেতেন নবীম সালাতাম কোরবানি দিতেন একটা নিজের পক্ষ থেকে একটা কিয়ামত পর্যন্ত সমস্ত উন্মতের পক্ষ থেকে জোরে আল্লাহ আল্লাহরা ডাক্তারের কথাকে বেশি গুরুত্ব দাও যিনি চোদ্দ শত বছর আগে তোমার জন্য কেঁদেছেন তার কথার তার বাণী তার আদেশ তার নিষেধের ওপর তোমার কোন তবাক্ষ নাই আল্লাহ হুজুরে করিম আলে সালাম সাথে সাহাবা যাতে যেতেন দেবী করিম সালাম কোরবানি করতেন সাহাবায় কেরাম ওই পশুর চামড়া ছিলতেন গোস্তর পিস করতেন এবং বিতরণ করার বিষয়ে নবীজির সহযোগিতা করতেন এরপরে নবীজি বলতেন এখন তোমরা যাও নিজেদের কোরবানি করো তারপর সাহাবা নিজের নিজের ঘরে গিয়ে কোরবানি দিতেন বলেন হলো আমার হাবিব আল্লাহ ইদুল আজহার নামাজের পর পরেই সাহাবা কেরাম আমার নবীর পিছনে জানলাই অনেকেই নিজের নিজের ঘরে গিয়ে নিজের পশুকে কোরবান করে দিলেন নিজের পশুর কোরবানি দিলেন আমার আল্লাহ তালার কেউ পছন্দ হলো জিবরিল কে আয়াত নিয়ে নাজিল করলেন এই জিবরিল যা বলে দাও আমার হাবিব এখন কোরবানি করেন নাই আমার হাবিব এখন কোরবানি করেন নাই আচ্ছা সাহাবা কোরবানি করছিলেন কি বলে জমা করছিলেন বিসমিল্লাহ আল্লাহ আকবর কি বলে জমা করছিলেন আল্লাহ তালার নামেই তো জমা করছিলেন শুধু তাই নয় একটি শব্দ বলেছিলেন আল্লাহ কি ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়ানুসুকি আমার রো আমার কোরবানি ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু তোমার জন্য হে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত সব তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য কুরবানিতে আমরা পশু জব করার আগে বলি কি না এই কথাও সাহাবা বলেছেন

এরপরের আয়াত আল্লাহ আয়াসাবাদ করতেছেন দ্বিতীয় নম্বর আয়াত ইয়া নীনা আমানু আল্লাহ হে ইমান দারে লাত ফাও সোঁয়া চকু ফাও কস এই মান তোমরা তোমাদের কন্ঠস্বরকে

আর যেভাবে নিজেদের মধ্যে কথা বলো নিজের বাবার সাথে চাচার সাথে শ্বশুরের সাথে ওস্তাদের সাথে খবরদার এরকম কথা আমার দরবারে বলবে না আর যদি বলো তুমি যদি উঁচু সরে আমার হাবিবের দরবারে কথা বলো আমি আল্লাহ তোমার जिंदगी तमाम ইবাদত বندگی নামাজ রোজা হজ তসমি তাহলিল সব बर्बाद করে দেব ওয়ানতুম লা তাশউরুন আর তোমরা টেরো পাবে না জোরে বলেন নাউযুবিল্লাহ আজ আল্লাহ তারা শিক্ষা দিচ্ছেন আর রসুলের দরবারে কিভাবে যাবে আল্লাহ বলেছে আমার হাবিবের দরবারে গেলে কিভাবে যাবে এখন রসুল করিমাতামকে নিয়ে কত ধরনের কথা বলে মানুষ কত ধরনের কথা বলে আমরা আগামী ছাব্বিশে আগামী ষোলোই আহ মার্চ আমরা কি দিবস মানাবো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস মানাবো এদিন রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করব। ঠিক না কারণটা কি কারণ উনিশশো একাত্তরে ছাব্বিশে মার্চ আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল বিশ্বের মানচিত্রে আমাদের দেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল কত মানুষের কত মানুষ কত ধরনের কোরবানি দেওয়ার পরে আমরা এই দেশ স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি ঠিক কিনা কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ হচ্ছে এই দিন পালন করার উদ্দেশ্যে কারণটা কি যেন এই দিবসকে মানুষ ভুলে না যায় এই দিনকে মানুষ ভুলে না যায় এটাই তো উদ্দেশ্য এখন আপনাকে জিজ্ঞাসা করি ছাব্বিশে মার্চে আমরা মানাবো আগামী কয়দিন পর এদিন কি আমাদের দেশ এদিন কি স্বাধীন হবে না আগে হয়ে গেছে কিন্তু প্রত্যেক বছরে আমরা মানাই মানাই কিনা কেউ কেউ প্রশ্ন করে নবীজির বারো ইনবিল্লা বলে তোমরা প্রত্যেক বারো ইনবিল্ল বলে মিলাদুল্নবী মানাও নবী কি প্রত্যেক বারো ইনবি বলে জন্মগ্রহণ করেন নাকি জোরে বলেন না উদবিল্লাহ ঠিক আছে না প্রশ্ন করে কেমন বেহুদা প্রশ্ন জিজ্ঞাসা আপনি একটু চিন্তা করে দেখুন তার জবাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তা শি ফেলেছেন কিয়ামত পর্যন্ত এই দিবসকে বিশ্বের দু কোটি মুসলমানকে আমরা স্মরণ করায় দেই বিশ্বের দুশত কোটি মুসলমানকে এ মুসলমান শুনো আজকের সেই মহান দিন যেদিন তোমার হাবিব তোমাকে কুফর শির থেকে বাঁচায় এক আল্লাহ আদৌলা শরীকের বাদতের দিকে আহ্বান করেছেন চিৎকার করে বলেন সোহান রসুল রসুল করিম সাল্লাহ আলিম এর মিলাদ দিনে আমরা এই দিনকে স্মরণ রাখার জন্য এই দিনের গুরুত্বপূর্ণ এই দিন কত গুরুত্বপূর্ণ জানেন বিশ্বের অনেকগুলো রাষ্ট্রেতে আমাদের দেশেও এদিন রাষ্ট্রীয় ছুটি সরকারি ছুটি ঠিক কিনা কারণটা কি কারণ রাষ্ট্র জানে কারণ রাষ্ট্র জানে একটা হচ্ছে রাষ্ট্রের জন্মদিন আর একটা হচ্ছে যার ওছিলায় আমরা রাষ্ট্র পেছি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার হাত তুলে বলো আল্লাহু আকবার একটা হচ্ছে যে দিন আমরা রাষ্ট্র পেছি আর

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে আমার আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন উলাইকাল্লাযিনা امتحن الله قلوبهم للتقوى তারাই তো সেই মহান ব্যক্তি যাদের হৃদয়ের তাকওয়ার আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে শুনুন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনাম লাহুম مغفرۃ و এ আমার হাবিবের সাহাবিরা আমার রসুলের দরবারে আসতে কথা বলেছ শুনে নাও তোমাদের জন্য কি আল্লাহ তালার পক্ষ থেকে গিফট কি লাহুম মাঘ ফেরাতুন আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের মাক ফেরাত করে দেওয়া হচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ এবং আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে অনেক বড় প্রতিদান দেওয়া হবে কারণ তোমরা আমার রসুল সাল্লামের দরবারে আসতে কথা বলেছ বলুন সোহান আল্লাহ আমার হাবিবের আদম রক্ষা করেছ জোরে বলুন সোহান ভাইরা আমার সেই রসুল সাল্লাম যিনি সারা জিন্দগি আমাদের জন্য ক্রন্দন করলেন তার সুন্নতের ওপর চলার দরকার আছে কি নাই খুব তাজ্জুব লাগে মানুষ এখন দাড়ি রেখে জুয়া খেলে খুব তাজ্জুব লাগে অবাক হই যখন মানুষ টুপি পরে তারি খেতে যায় আশ্চর্যের বিষয়ে দুটো জিনিস করো প্রথম তো তারি খাওয়াটাই আরাম আর এই যে দাড়িয়া টুপি লাগে যে তারি খাইতে যাচ্ছ তোমার লজ্জা হওয়ার কথা সরম হওয়ার কথা ঠিক না একজন দাড়ি ব্যক্তি যদি দাঁড়ায় প্রস্রাব করে চেন খুলে দাঁড়ায় যদি প্রস্রাব করে মানুষ দেখে দিক দিয়ে চলে যাবে কিন্তু একজন ব্যক্তি যদি টুপি লাগায় দাঁড়ি মানুষ যদি দাঁড়ায় প্রস্রাব করে দুইজন বলে দেখ মলবিটাকে দেখ এটা কে লক্ষণ দেখ কি করতেছে ঠিক না সেক্রেটারি সাহেব বলবে যে দেখ কি করতেছে তো তোমার এমন কোনো কাজ করো না যার দ্বারা আমাদের দিনের আমাদের ইসলামের বদনামি হয় যেমন এই বড় বড় বিল্লাদিন গোটা বিশ্বে ইসলামকে বদনাম করলো ওই সময় কত মিছিল ওসামা বিলাদিনের পক্ষে অনেকেই আমাকে বলছে হুদুর ইসলামিক সেন্টার থেকে বিল্লা দিনের পক্ষে কোন মিছিল বের করেন নেই আপনারা আমি হাসি বলছিলাম বিপক্ষে বের করব। কি বলছিলাম বিপক্ষে বের করব। কারণ আমরা যারা জানি ইসলাম একটা মুরগিকে হত্যা করার অনুমতি দেয় না ইসলাম একটা মা আপনাকে পাখি গাছে বসে আছে আপনি ওকে ঢিল দিয়ে মেরে ফেলবেন এটার অনুমতি দেয় না হ্যাঁ যদি ওই পাখিটা হালাল হয় আপনি ওকে জবাই করে যদি খাবার নিয়তে শিকার করে এটা জায়জ আছে কিন্তু অযথায় ডিল দিয়ে তাকে মেরে ফেলবেন এটা ইসলাম অনুমতি দেয় না কিভাবে ইসলাম অনুমতি দেবে বোমা দিয়ে মানুষকে মেরে ফেরো ইসলাম অনুমতি দিতে পারে না আর যারা ইসলামের নামে এটা করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না আমরা আমি আমার দুটা সেন্টার আছে আমেরিকাতে এইভাবে দাড়ি টুপি লাগাই যায় কথা বলছেন প্রতিবারই লম্বা লাইন লম্বা দাঁড়াতে হয় কোথায় আসছেন কেন আসছেন কার কাছে আসছেন দেখি ইনভাইটেশন লেটার দেখি দুনিয়া কারণ আগুন লাগায় গেছে যে দাড়ি টুপিওয়ালা আমাদের দেশে বাংলা ভাই আর আমাদের দেশে শেখ আব্দুর রহমান যেই বাংলাদেশ সাড়ে পাঁচ শত জায়গায় বোমা বিস্ফোরণ করেছিল এরা দাড়ি টুপিকে বদনাম করেছে এরা দাড়ি টুপিকে বদনাম করেছে কারণ আমাদের ইসলাম রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম মক্কা শরীফে আমার হাবিবের ওপর কম অত্যাচার হয়েছে রাস্তায় কাঁটা বিষে দেওয়া হয়েছে উটের আবর্জনা নবী করিম আলহি সাল্লা সালাম উটের নারী ভুরি হুজুরে করিম সালাতামকে পাথর মেরে রক্তাক্ত ঘর মা বাবার পুরানা ভিটা মক্কা শরীফ ছাড়তে নবী করিম আল সালাতামকে নিয়ে কত কত ধরনের ষড়যন্ত্র নবী করিমস্লা সহ্য করলেন সহ্য করলেন ডিফেন্স করলেন করতে করতে যখন আর সহ্যের বাইরে চলে গেল তখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে গেছেন বাইর আমার আমাদের এমন কোন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আমাদের ইসলামের বদনামি হয় আপনি কি মনে করতেছেন ইহুদিন আসরানিরা বসে আছে অনেক প্ল্যান করতেছে ইসলামকে বদনাম করার জন্য আজ এত বেশি তারা চিন্তিত ইউরোপ আমেরিকাতে আপনি জানেন ওই টনি ব্লেয়ার ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার ছিল টনি ব্লেয়ারের শ্যালিকা তার ওয়াইফের বোন সেই ইসলাম গ্রহণ করছে আমেরিকার বড় বড় সেনেটাররা ইসলাম গ্রহণ করতেছে জার্মানের সবচেয়ে ইসলামের সবচেয়ে যে নিন্দা করত সবচেয়ে বেশি ইসলামের যে শত্রু ছিল সে আরে ওটা বাদ দেখ বাবরি মসজিদে যে সর্বপ্রথম হামলা করছিল সে মুসলমান হয়েছে ইসলাম মানুষের মান বানানো ধর্ম নয় এটা আল্লাহ তালা বানিয়েছেন গোটা বিশ্বে ইসলামের জোয়ার আসে ওরা চুপ করে বসে নাই আমাদের দেশে মহিলাদের ডেলিভারির নামে সাঁওতালদের লেখাপড়ার নামে হসপিটালের ট্রিটমেন্টের নামে বাচ্চাদের শিক্ষার নামে ওরা ওদের ক্রিশ্চানিটিকে প্রচার করতেছে কিন্তু জানেন ইউরোপ আমেরিকাতে প্রত্যেক পাঁচ অক্ত নামাজে বিশেষ করে চার জুমার নামাজে নামাজে ঈদের নামাজ বাকি নাই যেই সময় কোন খ্রিস্টান কোন বিধর্মী আসে ইসলাম গ্রহণ করে না মসজিদগুলোতে গুলোতে এভারেজ কত আছে জানেন কত এভারেজ ওদিন একটা আর্টিকেল পড়লাম ওখানে লেখা আছে আমেরিকার টাইমস অফ নিউ ইয়র্কের মধ্যে দিছে যে আগামী টু থাউজেন্ড ফিফটিতে দুই হাজার পঞ্চাশে আমেরিকা মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে এত স্প্রিটে ইসলাম বাড়তেছে ওখানে ইসলাম বাড়তেছে আমাদের তরুণরা তোমরা ইয়াবা নিয়ে খেলতেছে ওখানে তরুণরা ইসলাম প্রচার করতেছে শুধু মলবিরা নয় কলেজের স্টুডেন্ট ইসলাম প্রচার করতেছে। যে যেখানে বসে আছে ওখান থেকে ইসলাম প্রচার করতেছে আর আমাদের তরুণরা ফেন্সি ডিল ইয়াবা গাঁজা জোরে বলেন আহ তোমাদের তোমাদেরকে একটু ঝকাচ্ছি জেগে যাও তোমরা ইনশাআল্লাহ অনেক বেশি ইসলামে গিয়ে যাবে ইনশাল সুতরাং আসুন আমরা নবী করিম আলিয়ালুসলামের বাণীকে ডাক্তারের উপদেশ থেকে বেশি গুরুত্ব দিই আসুন আমরা আমাদের হাবিব আমরা যেন ডাক্তারের ওই প্রেসক্রিপশনের চেয়ে বেশি গুরুত্ব দেই কারণ ডাক্তার আমার বডির ডাক্তার রসুল আমার বডি ও আখরাতে ডাক্তার এই কথা বলে আমি বিদায় নেব আমার লাস্ট কথা আল্লাহ মধ্যে সাদ করলেন ওয়ালাসা ও ফা ইউআটি কে আমার আমি অনতি বিলম্বে আপনাকে এত দেব এত দেব যে আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন বলেছো ভালো এত দেব এত দেব আপনি আপনার পালনকর্তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন রসুল সাল্লাম উত্তর দিলেন আল্লাহ আমার উম্মতের একজন পাপী গুনাগার যদি জাহান আগুনে থাকে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না আমি সন্তুষ্ট হব না আল্লাহ তালা সতর হাবিব যান আপনার উন্মতের মধ্যে যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সাফাত করে যান নিয়ে যান আমি বাধা দেব না চিৎকার করে বলুন শোভান আচ্ছা বলুন তো শফাত কে করবে কে সাফাত করবেন জোরে বলুন জোরে বলুন যারা নবীজির শাফাত চান তারা বলেন কে শাফাত করবেন হাত তুলে বলেন কে শাফাত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন এবং বুখারী শরীফে হাদিসে বলেছেন শাফাআতি লআহলি আল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের আমার উম্মতের গুনাহগাররা তোমরা চিন্তা করবে না ভুল করে গুনাহ করেছো বড় 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 গুনাহ করেছো চিন্তা করবে না তবা করো আল্লাহ তালার কাছে কাদাকাটি করো আমি তোমাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব এখন তো নবীজির শাফাতকেও স্বীকার করতেছে আল্লাহ আমরা কোন যুগে বাস করছি প্রথমে বলছিল মিলাদ করা যাবে না এখন বলে কোরআন খানিও করা যাবে না যে মরে গেল সে শেষ ওর জন্য আবার কিসের কোরআন খানি ওকে আমি বলবো ঠিক আছে আমাদেরকে কোরআন খানি করতে দে তুই কি করবি গীতা পড়বি না কি পড়বি পড় আমাদেরকে কোরআন পড়তে দে আমি তোদের কাজে বাধা দেব না তোরা আমাদের কাজে কোরআন কোরআন এমন এক কেতাব এমন এক কেতাব আমার সুসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কান সম্পর্কে আমার রসুল বলেছেন এক রাউ সুরতায়াসীন আলা মৌতাকম এ মানুষ অন্য কোন মানুষের কথায় কান দেবে না কোনো ঘন্যদের কথা শুনবে না এক সুরাতাই আসিন তোমরা সুরাইয়াসিন পড়বে আলা মাউতাকম তোমাদের মৃত ব্যক্তিদের স্বভাবের নিয়তে তোমরা আসিন পাঠ করবে কে বলছেন কে বলছেন রসুল্লাহি সাল্লাম বলছেন তাহলে কোরআন খানি করা যাবে কি না কোরআন খানি করা যাবে কি না অবশ্যই কোরআন খানি করা যাবে মানুষকে উল্টো বোঝায় বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করী কোথায় কোথায় ডিকশনারি আছে না একটা হাদিস বলে ইদামা তাবনু আদম যখন আদম সন্তান মারা যায় ইন তারা আমালুহু আমল বন্ধ হয়ে যায় হ্যাঁ এই হাদিস সঠিক আদম সন্তান যখন মারা যায় আমল মানে কি কর্ম আমল মানে ইংরাজিতে হবে ওয়ার্ক বাংলাতে কর্ম ঠিক আছে আর আরবিতে হবে আমল মানুষ যখন মারা যায় আমি 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 মারা গেলে কি বক্তব্য দিতে পারবো বক্তব্য দেওয়া আমার কর্ম ঠিকই না ইমাম সাহেব ইমাম এর কর্ম হচ্ছে নামাজ সাহেবাল করলে কি ইমাম আজম মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়াইতে পারবে পাঁচ অক্ত তো দূরের কথা এক বক্ত পারবে না ইদামাতা যখন মারা যায় ইবনু আদম আদম সন্তান ইনকাতা আমালুহু তার আমল বন্ধ হয়ে যায় অর্থাৎ সে আর চাকরিতে যেতে পারবে না আর আজান দিতে পারবে না মসদিন হলে ইমাম হলে নামাজ পড়াতে পারবে না বক্তা হলে বক্তব্য দিতে পারবে না রুসুল বলেন হ্যাঁ ইল্লা সালাসাতিন তিনটা জিনিস বাকি থাকবে সাতকাতিন জারিয়া সাতকায় জারিয়া যেটা করে যাবে এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আজ তাহলে বলে যে আদম মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় এখন বলবে আমল যখন বন্ধ হয়ে যায় তো কোরআন পড়ে কোনো ফায়দা হবে না কোরআনের কথা তো বলা হয়নি ওখানে কোরআনের কথা তো এতটুকু বলা হয়েছে যে হ্যাঁ নবীজি বলছেন এক জায়গায় যে তোমার মৃত্যু ব্যক্তির সবাবের জন্য তার নাজাতের জন্য তুমি কোরআন পড়ো তুমি এখানে পড়বে সে কবরে তার যা পাবে হ্যাঁ এটা আমাদের আমাদের কোরআনের এটাই ফায়দা এটাকে নারলে সব বলুন সুহান আল্লাহ এটাকে চুমু দিলে সব এটাকে পড়লে সব এটাকে শুনলে সব এটাকে দেখলে সব মাথায় রাখলে সব এটা আমার করান বুঝলে সব না বুঝলেও সব এখন এই দাফনের পরে একজন ব্যক্তিকে দাফন করলেন বললেন আল্লাহ সুরা ফাতিহা পাঠ করলাম আমি জানি আমার মুখে আমি মিথ্যাও বলি আমি জানি আমি ঘুষও খেয়েছি সুদো খেয়েছি আমার মুখে অত পাওয়ার নেই মলা অত পবিত্র নয় আমার মুখ অত পবিত্র না যত পবিত্র তোমার কোরআন তুমি তোমার কোরআনের ওসিলায় এই মুর্দাকে মাফ করে দাও ভালো বলেন না খারাপ বললেন এখন আশ্চর্যের বিষয় এটাও বন্ধ বন্ধ করার ষড়যন্ত্র চলছে কোরআন আর একটা কথা বলে কি ভাড়াটিয়া মলবিদের কে আনে পড়াইলে। কিছু হবে না নতুন একটা স্লোগান শুরু হয়েছে। বলে না ভারে ঠিয়া মলবিদের কে আনে আচ্ছা ভারাঠিয়া বক্তাদের কে আনে বক্তা করা। কত বলে ত্র০ হাজার কথায় ভাড়াটিয়া নাই এটা বলেন না ঘরের মধ্যে ভাড়াটিয়া রাখো হ্যাঁ আমরা এটাকে এভাবে বলতে পারি মাদ্রাসার মৌলী সাহেবরা যে পড়বে সব তো এটাতে আছে কিন্তু তুমি তোমার আব্বা মারা গেছে তুমি দুই পৃষ্ঠা যদি পড়ো কমসে কম এটাতে বেশি সব আছে কারণ তোমার আব্বার জন্য তুমি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তোমার হৃদয় কাঁদবে যে আমার আব্বা মারা গেছে আল্লাহ আলিফ লিকাল কিতাব নিয়ে থাকবে আমার আল্লাহ আমার আম্বাকে মাফ করে দাও ঠিক কিনা সুতরাং মনে রাখবেন এই কথা বলা যাবে না ভারতীয় বলবি কেন জানা যাতেও তো ভারতীয় বলবি নিয়ে আসছিলে নিকার সময় তো ভারতীয় বলবি নিয়ে আসছিলে জানা যাতেও তো ভারতীয় বলবি নিয়ে আসবে এটাকে চেঞ্জ করতে হবে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ইসলামের বিপক্ষে আমাদেরকে সজাগ হতে হবে এবং এই জন্য বড়োই সন্নি যুব সমাজকে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন কবুল করেন আমিন আজকের মাহফিলকে যেন আল্লাহ তালা কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته عليكم ورحمه